হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকে আমি আপনাদের জন্য বার্থডে কেকের আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বাসায় খুব সহজে বার্থডে কেক কীভাবে তৈরি করবেন এ টু জেড টিপস সহ আজকে আমি শেয়ার করব আর আমার এই ভিডিওটা দেখলে আপনি নিমিশেই বাসায় তৈরি করতে পারবেন আর আপনার দোকানের অপেক্ষাও থাকতে হবে না চড়া দামে কেকটা কিনতেও হবে না যখন তখন বাসায় তৈরি করতে পারবেন তো কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য দেখেন আমি এক কাপ চিনি এক কাপ ময়দা দেড় চা চামচ বেকিং পাউডার দুইটা ডিম এবং ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি আর চা চিনিটা আমি চার কাপে মেপে নিয়েছি নর্মাল চার কাপে আর ডিমটা চেষ্টা করবেন একটু বড়ো সাইজের নর এবং ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করতে তো পরের স্টেপে চলে আসলাম ডিম টুটে একটা বলে নিয়ে আমি বিট করে নিয়েছি আপনাদের কাছে বিটার না ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইক্সে করতে পারেন বা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন এক মিনিট আমি বিট করে নিব করার পরে আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি দুই তিনবারে দিয়ে দিব বার একবারে দিবেন না সেক্ষেত্রে ভালো হবে না দুই তিনবার দিয়ে ভালো করে বিট করে নিব চিনিটা ভালোভাবে মিক্সড হলে আমি বিট করা বন্ধ করব এতে সময় লাগবে দুই মিনিটের মতো আমার দুই মিনিটের মধ্যে এটা বিট করা হয়ে গিয়েছে এখন আমি বিট করা বন্ধ করে দিলাম এক চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটা স্টেইনার নিয়ে নিলাম এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বেকিং পাউডার আর এক কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি এখন আমি চেলে নিব আপনারা যদি চকলেট কেক চান সেক্ষেত্রে এক টেবিল চামচ কোকো পাউডার দিতে পারেন চালার পরে বাকি অংশ যে থাকবে ওটা আমি ফেলে দিলাম কারণ তা না হলে দলা পেকে যাবে কেকের মধ্যে খেতে ভালো লাগবে না চালনির থাকার জিনিস অবশিষ্ট অংশটা ফেলে দিবেন এখন আলতু হাতে আমি মিক্সড করে নিচ্ছি জোরে জোরে মিক্স করতে যাবে না সেক্ষেত্রে ডিমের লেয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে কেক করার পর চুপসে যাবে এটা একটা টিপস এরপর যে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম রেগুলার তেল আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারেন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো দেখেন কতটা স্মুথ হয়েছে তো আমি যে মলডে আজকে করব সেটা আমি নিয়ে নিব আমি আজকে স্কোয়ার শেপ করে নিয়েছি এবং এর মধ্যে পেপার কেটে অয়েল ব্রাশ করে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম ব্যাটারটা পুরো ব্যাটারটা পরে দুই তিনবার ট্যাপ করে নিব এক্ষেত্রে এয়ার বাবলটা বের হয়ে যাবে আমি কড়াই পাঁচ মিনিট আগে প্রিহিট করে রেখেছি হাই হিটে দিয়ে আর একটা আমি পাতিল ডাকা স্ট্যান্ড রেখেছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবং ঢাকনার ফুটাটা অবশ্যই বন্ধ করবেন পাঁচ মিনিট লো আছে এবং বিশ থেকে পঁচিশ মিনিট একদম অল্প আছে রেখে দিবেন চুলার একদম অল্প আছে বিশ পঁচিশ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে চেক করে নিচ্ছি একটা টুথপিক আমি দিয়ে চেক করে নিচ্ছি একদম ভিতরে দিয়ে দিলাম একদম ক্লিন বেরো হয়েছে এখন আমি ঠান্ডা করে পরে মোল্ড আউট করে নিচ্ছি তো দেখেন কতটা সফট হয়েছে আমার কেটটা অনেক সফট হয়েছে আর বার্থডে কেকের জন্য অবশ্যই কিন্তু সফট কেক দরকার স্পঞ্জ কেক এখন আমি ক্রিম দিব সেজন্য আমি কেটে নিচ্ছি আমি উপরে থেকে অংশটা কেটে নিলাম দেখেন কতটা সফট হয়েছে আর আমি আর একটা লেয়ার কেটে নিব ক্রিম কেকের যতটা লেয়ার করা যায় ততটাই বেশি টেস্ট হয় চেষ্টা করবেন একটু বেশি লেয়ার করার জন্য তো আমি দেখেন আর একটা লেয়ার করে নিলাম আর কাটার সময় একটু সমান না হলেও সমস্যা নাই ক্রিম দিয়ে যেহেতু ঢেকে যাবে আমি এখানে দুই টেবিল চামচ চিনির মধ্যে ছয় টেবিল চামচ গরম পানি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি আপনারা চাইলে জাল করেও নিতে পারেন আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি আর অবশ্যই সুগার সিরাপ দিবেন নাহলে কেক কিন্তু ভালো লাগবে না আর ফ্রিজে রাখলে ড্রাই হয়ে যায় এই সুগার সিরাপটা দিলে কিন্তু ড্রাই হবে না তো অবশ্যই চেষ্টা করবেন সুগার সিরাপ দেওয়ার পরে আমি ক্রিম বসিয়ে দিচ্ছি আমি হুইপ ক্রিম ইউজ করেছি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন হুইপ ক্রিমের ভিডিওটা তো একটা লেয়ার হলে আবার দিয়ে দিচ্ছি বেশি সমান করার দরকার নেই যেহেতু ভিতরে থাকবে আবার সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই সুগার সিরাপ কিন্তু দিবেন আমি বারবার বলছি এতে কেকটা অনেক সফট থাকে আমি কেকের আবার এ লেয়ারেও ক্রিম দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো কেকের ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তো আমি সুন্দরভাবে একটু সমান করে নিচ্ছি সাইডগুলোও দিয়ে নিয়ে যাচ্ছি এবং এ লাস্ট লেয়ারটাও আমি দিয়ে নিব লাস্ট লেয়ারটা দিয়ে আবার সুগার সিরাপ অ্যাড করব এবং ক্রিমটা বসিয়ে দেব সুগার সিরাপ অ্যাড করা হয়েছে এখন ক্রিম দিব দিয়ে আমি যতটা সম্ভব সমান করার চেষ্টা করব তো সমান হয়ে গিয়েছে এখন আমি একটু ডিজাইন করে নিব আমি স্টার নজল দিয়ে ছোট ছোট গোলাপ করে নিব রাউন্ড ছোট ছোট বকুল ফুল টাইপের যে হয় সেটা আমি করে নিচ্ছি স্টার নজল দিয়ে কিন্তু ফুল করা খুবই সহজ জাস্ট চাপ দিলেই হবে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের কালার অনুযায়ী দিবেন এবং ডিজাইনটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে যেমন করেন আমি অত ভালো পারি না তারপরও সহজ যেটা করা যায় ইজিভাবে সবাই করতে পারবেন সেটাই আমি শেয়ার করছি আমি সাইডগুলোতেও স্টান না জল দিয়ে পুরোটা কভার করে দিব নিচের রাউন্ডটা দিলে দেখতে ভালো লাগে তো আমি সবগুলো রাউন্ড করে নিয়েছি দেখেন পুরোটাই করে নিয়েছি আসলে ডিজাইনটা পুরোটাই নিজের ইচ্ছা অনুযায়ী তো আমি মাঝখানে একটা সার্কেল করে দিচ্ছি একটু ডিজাইন করার জন্য সাইডগুলোতেও করে দিব তো সাইডগুলোও সার্কেল করে দিচ্ছি তো ডিজাইন করতে করতে বলে নেই এখনও আমার ছোট্ট চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি সার্কেল করে নিচ্ছি এখন আমি আবার আমি হলো লিফ না জল নিয়ে নিব দিয়ে লিফ নাজল দিয়ে তো পাতা করা হয় কিন্তু আমি এটা দিয়ে একটা ফুলে শেপ করে নিচ্ছি আর লিপ লা জল দিয়ে কিন্তু খুব সহজ আপনি জাস্ট চাপ দিলেই একটা পাতা শেপ হয়ে যাবে আর এই পাতার শেপটা দিয়ে কিন্তু আমি আজকে মাঝখানে একটা ফুল করে নিচ্ছি তো আমার সাইডগুলোতেও আমি দিয়ে দিব ঠিক একইভাবে দুইটা করে দিয়ে মাঝখানে একটা করে দিয়ে দিচ্ছি এভাবে চার সাইডেই আমি দিয়ে দিব তো আমি চার সাইডেই দিয়ে দিয়েছি দেখেন আর এই কেকটা কিন্তু হলুদেও আপনারা রাখতে পারেন হলুদের অনুষ্ঠানেও কিন্তু রাখতে পারেন আবার আমি স্টার নাজল দিয়ে একটু গ্রিন কালার দিয়ে ফুলের চার সাইডে রাউন্ড করে দিচ্ছি এতে দেখতে ভালো হবে একটা সুন্দর ফুলের শেপ চলে আসবে আসলে বললাম তো যে মানে ডিজাইনটা সবার ইচ্ছা অনুযায়ী যে যে রকম করতে পারেন তো আমি করে নিলাম মাঝখানেও একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি ফুলটা তাহলে সুন্দর লাগবে আমি কর্নারগুলোতেও দিয়ে নিচ্ছি তো কর্নারগুলোকেও দিয়ে নিয়েছি তো আমার কেক ডেকোরেশন প্রায় অলমোস্ট রেডি আমি স্টার নাজল দিয়ে আবার একটু নিচে আবার রাউন্ড করে দিচ্ছি ইয়েলোর পুর একটু গ্রিন শেপ আসলে ভালো লাগবে তো পুরোটাই দিয়ে নিয়েছি দেখেন আমার ডেকোরেশন রেডি আমি কেকটা কতটা সুন্দর হলো আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি আমার কেকটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি এক পিস কেটে দেখাচ্ছি কতটা সফট আপনারা কাটার সময় দেখে বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি এই পর্যন্ত